হ্যালো মাই ডিয়ার ফিল্ড আজকে ভিডিওটি সাহায্যে জানতে পারবে মাত্র এক সপ্তাহে ভাত সিদ্ধ জল দিয়ে মুগো চুল দ্রুত করুন আর দেখুন অবিশ্বাস্য ফলাফল ভেরোনিকা হ্যাজেল ক্যালিফোর্নিয়ার এক বিউটিশিয়ানের মানুষকে সুন্দর করে তোলায় তার পেশা প্রতিদিনই অজস্র মানুষ তার কাছে আসতেন ত্বক ও চুলের নানাবিধ সমস্যা নিয়ে ভেরুনিকা সাধ্যমতো সমাধানও বাদলে দিতেন তাদের কিন্তু অভিজ্ঞ এই সৌন্দর্য বিশেষজ্ঞ এটাও জানতেন যে নিজের কাস্টমার কাস্টমারদের স্কিন ও হেয়ার প্রবলেমের জন্য যে সমস্ত বিউটি প্রোডাক্ট তিনি রেকমেন্ড করতেন সেগুলিতে কোনো একটি নির্দিষ্ট সমস্যা থেকে নিষ্কৃতি যেমন মিলছে তেমনই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে অন্য কোনো দিক থেকে কারণ বাজার চলতি সমস্ত বিউটি প্রোডাক্টে ব্যবহৃত হচ্ছে নানাবিধ রাসায়নিক যেগুলি কোনো না কোনো ভাবে শরীরের ক্ষতি করছে ভেরোনিকা ভাবতে শুরু করেন যখন এই সমস্ত আধুনিক বিউটি প্রোডাক্টের উদ্ভব ঘটেনি সেই প্রাচীনকালে মহিলারা কীভাবে করতেন রূপচর্চা নিজের প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে তিনি শুরু করেন গবেষণা বেশ কয়েক মাসের পড়াশোনার পর ভেরোনিকা আবিষ্কার করেন প্রাচীন যুগে এশীয় মহিলাদের মধ্যে প্রচলিত রূপচর্চার এক আশ্চর্য কৌশল যাহাজও লুপ্ত সে কৌশল নিজের কাস্টমারদের ওপর প্রয়োগ করার আগে ভেরোনিকা স্থির করেন নিজের ওপরে প্রয়োগ করে দেখবেন কয়েক মাস ধরেই মুখে কালো দাগ আর সমস্যার সমস্যায় ভুগছিলেন তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে সেই প্রাচীন কৌশল তিনি প্রয়োগ করেন নিজের ত্বকে এবং চুলে হপ্তাহানেকের মধ্যে তার ত্বক ও চুলে চেহারা যায় বদলে মুখের কারো দাগ কমে যাওয়া পাশাপাশি তার চুলো হয়ে ওঠে রেশমের মতো কোমল ঠিক কী করেছিলেন ভেরুনিকা কিছুই না সেফ ভাত সেদ্ধ করার জল নিয়ে মুখে ও চুলে লাগিয়েছিলেন তাতে তাতে ফলে অবিশ্বাস্য ফল ঠিক কিভাবে এই কৌশল প্রয়োগ করতে হবে তা এখনও নিজের ব্লগে জানাচ্ছেন ভৈরণিকা আসুন জেনে নেওয়া যাক সে কৌশল ভাত রান্নার সময় ভাত যখন ফুটে এসেছে তখন রান্নার পাত্র থেকে তুলে নেওয়া তিন বা চার চামচ ভাত সিদ্ধ জল তাতে মিশিয়ে দিন এক চামচ চামচ চার চামচ পাতি রস এবার এই মিশ্রণটি ঘন্টাখানেক রেখে দিন ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিলেই আপনার রূপের আশ্চর্য ফর্মুলা রেডি এবার এই মিশ্রণে এক টুকরো তুলো ডুবে মুখে বুলিয়ে মুখটা পরিষ্কার করুন দিনে বার কয়েক সপ্তাহখানেকের মধ্যে দেখবেন মুখের কালো ভাব মুখের অতিরিক্ত তেলা ভাব এবং ব্রণফুর ফুসকুরির দাগ অনেকটাই উদ্ধার হয়েছে চুলের ক্ষেত্রে ভাত সিদ্ধ জল প্রয়োগের নিয়ম একটু আলাদা ভাস সিদ্ধ হওয়ার সময় পাত্র থেকে তুলে নিন এক কাপ জল সেই জল ঠান্ডা হতে দিন চান করার আগে ওই জল দিয়ে চুল ধুয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন তারপর স্বাভাবিকভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন কয়েকদিনের মধ্যে চুল পড়া ও চুলে চুলের সমস্যা থেকে মিলবে নিষ্কৃতি কিন্তু কিভাবে ত্বক চুলের উপকার করে ভাত সিদ্ধ জল স্কিন কেয়ার ইনস্টিটিউট অফ ক্যালিফোর্নিয়া গবেষকরা এই প্রশ্নের উত্তরে জানাচ্ছেন ভাত সিদ্ধ করা জল আসলে ভিটামিন ডি সি ই এবং বিবিধ খনিজ লবণ অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ লেবুর রস ও ভাত সিদ্ধ জল দিয়ে মুখ ধুলে তা স্কিন ট্রনিক এ সহায়তা করে ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে চুলের সমস্যার ক্ষেত্রে কাজে আসে ভাত সিদ্ধ জলের প্রাকৃতিক গুণাবলী থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য